কেমন চলছে আসলে প্রিয় বাংলাদেশ, কেমন চলছে অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রম? আমি তো মনে করি যে বাংলাদেশ ভালো চলছে। অন্তর্বর্তীকালীন সরকারও আমি মনে করি যে 2.5 মান্থসে, প্রায় আমরা তো 3 মাসের কাছাকাছি, তো তারাও ভালো করছেন। আমি বলে মনে করি যে বাংলাদেশ যে যে ইকোনমিক দুর্দশা, যে ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, তারপরে ব্যাংকগুলোর যে করুণ অবস্থা, হ্যাঁ, অর্থনীতি যে ভয়াবহ একটা বিপর্যয়ের মুখে ফেলে যে পতিত স্বৈরাচার পালিয়ে গেলেন, সেই জায়গার থেকে আপনি দেখেন বাংলাদেশকে আমরা মানে পুরো রাইট ট্র্যাকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা মনে করি এখন গ্রোথের সোপানে আমরা উঠছি এবং সেটা সামনে আরও আরও বেটার জায়গায় যাবে। আমি যথেষ্ট কনফিডেন্ট, বিকজ আমরা যেই সাইনগুলো দেখছি উইচ আর পজিটিভ, এক্সপোর্ট টার্ন অ্যারাউন্ড করেছে, ব্যাংকগুলো যথেষ্ট হেলদির সাইন দেখা যাচ্ছে, তারপরে রিজার্ভ অ্যাটলিস্ট আমাদের রিজার্ভের কমছে না, বরঞ্চ যেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্টের অব্লিগেশন ছিল, যেমন ধরেন $2.5 বিলিয়ন, তার মধ্যে close to $2 বিলিয়ন পেমেন্ট হয়ে গেছে। তো সব মিলে তো আমি, এবং আমরা যেটা হয়েছে যে আপনার গ্লোবাল একটা ম্যাসিভ গ্লোবাল একটা সাপোর্ট আমরা পেয়েছি, আর যেটা হচ্ছে যে কিছু কিছু ল অ্যান্ড অর্ডার নিয়ে আছে, আপনি দেখছেন যে পুলিশ কিন্তু প্রায় সব জায়গায় এখন ভালো মতো ল অ্যান্ড অর্ডারটু আমরা মনে করি যে একটা জায়গায় এসছে, যেখান থেকে আমরা মনে করি যে এটা আরও আরও বেটার জায়গায় যাবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে স্বস্তির জায়গাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেটা বোধহয় এখনও আসেনি, এটা আমার যে পত্রপত্রিকা, এটা এটা হতে পারে একটা তাদের পারসেপশনের বিষয়, বাট আমরা দেখছি আমাদের কাছে তো ডেটাগুলো আসে, আমরা দেখছি যে আমরা বেটার দিকে যাচ্ছি। আমি বলবো না যে এটা একটা পারফেক্ট ইয়ে, বাট আমরা মূলত উই আর জাস্ট ক্লোজ টু দেয়ার। ওকে ভাই, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি তো ক্ষমতার খুব কাছাকাছি আছেন, আমি এই জন্য বলছি যে কোনো রকম কি ডিসকমফোর্ট জোন মনে হচ্ছে আপনার কাছে? বরং তো আমরা এখন আমরা অগাস্ট মাসটায় ডিসকম, যখন পুলিশ ছিল না, রাইট, তখন আমরা একটা ডিসকমফোর্ট জোনে ছিলাম, জনমনে আতঙ্ক ছিল, আতঙ্ক ছিল না যে আপনি রাতে তো অনেকে পাহারা দিয়েছিলেন কিছু কিছু নেইবারহুডে, আপনারা দেখেছেন যে উত্তরা বা ইয়েতে বিভিন্ন জায়গা থেকে, বা আবার আপনার ট্রাফিক পুলিশ নাই, ছোট ছোট বাচ্চারা ট্রাফিক পেয়ে কাজ করছে, তারা চেষ্টা করছে র্যান্ডমলি কয়েকদিন করছে, না র্যান্ডমলি না, প্রায় 2 সপ্তাহের মতো তারা করেছে। তো এই যে কাজগুলো ইজ এ সাইন যে তখন গভর্নমেন্টের কমফোর্ট জোনে ছিল না, তো এখন তো আমরা তো দেখেন যে পুলিশ তার ডিউটিতে ফিরেছে, ইন এডিশন আর্মি আছে, লেবারদের প্রোটেস্ট যেটা হয়েছিল সেগুলো এখন কুল ডাউন হয়েছে, আমরা প্রতিদিনই যারাই চাচ্ছেন আমরা প্রতিদিন ফ্যাক্টরির অবস্থা যে কয়টা ফ্যাক্টরি ওপেন কয়টা বন্ধ, 1টা 2টা 3টা 4টার বেশি ফ্যাক্টরি বন্ধ হয় না, এটা নর্মাল ডেতেও এতগুলো এত কম বন্ধ থাকে না। কিন্তু তারপরে আমরা অন্যান্য যেগুলো ইস্যু ছিল, হ্যাঁ, সবগুলোই তো আমরা মনে হয় অ্যাড্রেস করা হয়েছে। আর একটা হচ্ছে যে আপনি হয়তোবা বলতে চাচ্ছেন যে এটা আউটরাইট ম্যাসিভ গ্রোথে যাচ্ছে না, বাট ওই দিকে যাচ্ছি, রিফর্মগুলো রোল আউট হচ্ছে, দেখা যাচ্ছে। তো